নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের দুর্দান্ত খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আজ ঘোষণা নবান্নের বন্ধুরা বর্তমানে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য তাই জুন মাসের মহিলাদের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তার তারিখ প্রকাশ করলো নবান্ন আর এরই সাথে বন্ধুরা মহিলাদের জন্য বড় চমক রয়েছে জুন মাসে মহিলা পাবে জুন মাসের ডবল টাকা তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শকটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর জুন মাসের এই তারিখে নতুন পুরনো সকল মহিলার ব্যাংকে জমা পড়বে টাকা তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জুন মাসের সকল মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জুন মাসে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে তবে জুন মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক থাকতে হবে তবেই আবেদনকারী জুন মাসে টাকা পাবে বর্তমানে বন্ধুরা আবেদনকারীর নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ঠিক দিলে তবেই অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্ন সূত্রে খবর বন্ধুরা এবার পুরনো সহ যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদেরও এই জুন মাসে টাকা দেওয়া হবে জুন মাসে কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হবে জুন মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বিস্তারিত নিচে জানানো হল এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে সকলের জন্য খুশির খবর জুন মাসে মহিলাদের বাড়তি টাকা দেয়া হবে মে মাসে বন্ধুরা এখনও অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুন মাসে টাকা যেন সকল মহিলারা অ্যাকাউন্টে পায় তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কোনো টাকা পায়নি তাদের সকলকে জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারের তরফে জুন মাসে সবাই যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায় তার কাজ আগে বাগে শুরু করেছে রাজ্য সরকার কারণ জুন মাসে বন্ধুরা পুরনো উপভোক্তাদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার তরফে কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লোকসভা ভোটের রেজাল্ট জুন মাসের তারিখ প্রকাশিত হবে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে তবে এও জানানো হয়েছে বন্ধুরা কোনো সমস্যা দেখা দিলে সরকারি আদেশ জারি হলে এই তারিখ পরিবর্তন হতে পারে অর্থাৎ বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা দেয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনও জারি করেনি তবে বন্ধুরা জানা যাচ্ছে জুন মাসের চার তারিখে লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হবে আর এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এর সাথে বন্ধুরা নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনারা জুন মাসে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসে ডবল টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের সূত্রে খবর বিগত কিছু দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি প্রকল্পের সেই সকল মহিলাদের দু সালে জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সকল মহিলাদের দু সালে জুন মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্ন সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন চার হাজার আটশো টাকা এবং জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে চার হাজার টাকা এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখ থেকে দেওয়া হবে জানা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি সেই সমস্ত মহিলাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ সেই সমস্ত মহিলারা জুন মাসে পাবে ডবল টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন